এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন একটা টপিকস নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা। রক্তশূন্যতা এই শব্দটা আসলে আমরা বলতে চাই না, কারণ একটা মানুষের শরীর তো রক্তশূন্য হয়ে যেতে পারে না, সেই জন্য এই টার্মটাকে আমরা রক্ত স্বল্পতা হিসাবেই বিবেচনা করে থাকি। সাধারণত ফিমেল বডিতে 11 থেকে 14 গ্রাম পর্যন্ত হিমোগ্লোবিন থেকে থাকে। পার্সেন্টেজের তুলনায় কিন্তু একজন পুরুষের থেকে একজন নারীর শরীরে কিন্তু হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম থাকে, সেক্ষেত্রে অ্যানিমিয়ার প্রবণতাটাও একটা নারীর ফিমেলেরই বেশি হয়ে থাকে। এখন অ্যানিমিয়ার কারণটা কী? বিভিন্ন কারণে অ্যানিমিয়া হতে পারে। প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে ডায়েটারি ডেফিসিয়েন্সি। ডায়েটারি ডেফিসিয়েন্সি মানে, যেমন প্রপার ডায়েট যদি কেউ না নেয়, আয়রন কন্টেনিং ফুডগুলি যদি কেউ না নেয়, অথবা অতিরিক্ত কুক করে যদি কোনো খাবার খাওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু সেগুলোর খাদ্যমান নষ্ট হয়ে যায় এবং সেখানে পুষ্টিগুণও কম থাকে। এখান থেকেও ইনপ্রপার ডায়েট থেকেও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যানিমিয়া ডেফিসিয়েন্সি হয়ে থাকে। এছাড়াও মেয়েদের যে মিনস্ট্রেশন হয় প্রতি মাসে মাসে, এটাও তো একটা লস হয়, সেখান থেকেও অ্যানিমিয়া হয়ে থাকে, প্রেগনেন্সিতেও অ্যানিমিয়া হয়। আর এটা ছাড়াও ক্রিমি যেটা থাকে অল্প বাচ্চা বয়স মেয়েদের, যে হুকওয়ার্ম ইনফেকশন যা যদি রিপিটেড কারো হয়, তারও কিন্তু অ্যানিমিয়া ডেফিসিয়েন্সি হয়ে থাকে। এটা তো আপনি ওভারঅল আমি অ্যানিমিয়া কেন হচ্ছে, কেন ডেফিসিয়েন্সি হতে পারে সেগুলো বললাম। এবার আসছি গর্ভাবস্থায় অ্যানিমিয়া কেন হয়। গর্ভাবস্থায় অ্যানিমিয়ার জন্য যেমন হাইপারঅ্যানিমিয়া গ্রেডিং, কারো যদি অতিরিক্ত প্রথম 3 মাসে অতিরিক্ত বমি হয় কারো, তাহলে সেক্ষেত্রে নিউট্রিশন ডেফিসিয়েন্সি হতে পারে। সে থেকেও কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, নিউট্রিয়েন্টগুলো ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রেও কিন্তু তার অ্যানিমিয়া ডেভেলপ করে যেতে পারে। এটা ছাড়াও গর্ভফুলের অবস্থানগত কারণেও কিন্তু অনেক সময় হয়, কারণ ফুল যদি নিচে থাকে, বারবার রিপিটেড ব্লিডিংয়ের হিস্ট্রি দেয় আর কি, তখনও কিন্তু তার রক্তশূন্যতা হতে পারে। এটা ছাড়াও মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে খাবার তো মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যায়, সেই জন্য মা যদি প্রপার খাবারটা না খায় তাহলে কিন্তু মার শরীরেও রক্তশূন্যতা দেখা দিতে পারে, কারণ বাচ্চার শরীরের ডিমান্ড মার মাধ্যমেই পূরণ হয়। সেই ক্ষেত্রে মা নর্মালি যা খেত তার থেকে কিন্তু তাকে একটু বেশি করে খেতে হবে। এটা ছাড়াও যদি কারো টুইন প্রেগনেন্সি হয়, কারণ একটা প্রেগনেন্সিতে যে হবে, ডাবল দুইটা প্রেগনেন্সি যদি থাকে, ট্রিপল প্রেগনেন্সি, কোয়াড্রিলে প্রেগনেন্সিও হয় আমরা জানি, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার খাদ্যের পরিমাণটা ওই রেশিওতেও কিন্তু বাড়িয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তার রক্তস্বল্পতা দেখা দিবে। এখন আমরা আসছি যে এই যে রক্তস্বল্পতাটা হলো, এটা আমরা কীভাবে প্রতিরোধ করব। এই প্রতিরোধের জন্য যেটা প্রথম হয়, ছোটোবেলা থেকেই একটা মেয়েকে আয়রন যে তার বডিতে ঠিকঠাক মতো পাচ্ছে, এই জিনিসটা কিন্তু একটু এনশিওর করতে হবে। ছোটো থেকে যদি আমরা এই জিনিসটা নোটিস করি এবং আয়রন কন্টেনিং ফুডগুলি যদি একটা মেয়েকে ছোটো থেকে দিতে থাকি, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে সে এই সমস্যার সম্মুখীন হবে না। এটা ছাড়াও প্রেগনেন্সি প্ল্যান করার আগেই যদি আমরা অ্যানিমিয়াটা কালেক্ট করে নিই, তাহলেও কিন্তু এই সমস্যাটা থেকে আমরা অনেকাংশে দূরে থাকতে পারবো। আর প্রিকনসেপশন কাউন্সিলিংয়ে আমরা এখন এই প্রিকনসেপশন কাউন্সিলিংটা কিন্তু ইদানিং খুব মানে জনপ্রিয় থেকেও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই প্রিকনসেপশন কাউন্সিলিংয়ে এসে আমরা যে কিছু কিছু ইনভেস্টিগেশন করে দেখে নেই যে তার কোনো সমস্যা আছে কিনা, সেই ইনভেস্টিগেশনগুলোর মধ্যে কিন্তু হিমোগ্লোবিন পার্সেন্টেজও প্যারামিটার। সেই হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখার সাথে সাথে আমরা আয়রনের টাইপটাও কিন্তু এখানে দেখে নিব। সিবিসি করলে এমসিবি কিছু কিছু প্যারামিটার আছে, সেইগুলো যে এমসিএসসি এমসিবি এগুলো দেখলে আমরা টাইপ অফ অ্যানিমিয়া কিন্তু বুঝতে পারি, কারণ বিভিন্ন টাইপের কিন্তু অ্যানিমিয়া আছে, সে বিভিন্ন টাইপের অ্যানিমিয়ার চিকিৎসার ধরনটাও কিছুটা ভিন্ন। তো এটা ছাড়াও এই প্রেগনেন্সি শুরুতে যদি মনে করেন অ্যানিমিয়া হয়েই গেল, হ্যাঁ আমরা প্রতিরোধটা করার চেষ্টা করব এই জিনিসগুলি মাথায় রেখে। যদি প্রেগনেন্সিতে অ্যানিমিয়া হয়েই গেল তাহলে কী করব? যদি প্রেগনেন্সিতে অ্যানিমিয়া হয়ে যায়, আমরা জানি যে কোনো প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই শুরুতে এবং শেষের দিকে জটিলতাগুলোও কিন্তু একটু বেশিই থাকে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা খেয়াল করব কেন, এইখানে হচ্ছে ফিটাল ডেভেলপমেন্টটা কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারেই হচ্ছে। এই অক্সিজেন ডেফিসিয়েন্সি দেখুন, আমরা জানি অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে কিন্তু সেলকে হেলদি রাখে অথবা সেলকে বাঁচিয়ে রাখে। এই গঠনগত ফার্স্ট ট্রাইমেস্টারে যে গঠন হয়, সেল ডিভিশন এন্ড সেল ডেভেলপমেন্ট, এগুলো এটার জন্য কিন্তু হিমোগ্লোবিন এর খুবই প্রয়োজন, কারণ এই হিমোগ্লোবিনের সাথেই অক্সিজেন থাকে, কারণ যে কোনো একটা জিনিস অক্সিজেন না থাকলে কিন্তু সেই জিনিসের প্রাণ থাকে না। সেই ক্ষেত্রে অক্সিজেন টিস্যুতে ধরে রাখার জন্য কিন্তু আমাদের হিমোগ্লোবিনটা
লেভেলটা নর্মাল থাকতে হবে, কারণ হিমোগ্লোবিন কমে গেলে সেই ক্ষেত্রে পার্সেন্টেজ অনুযায়ী অক্সিজেন লেভেলটাও কিন্তু বডিতে কমে যায়, সেক্ষেত্রে অনেক কিছু এই যে যে সমস্যাগুলি জটিলতাগুলি এগুলো কিন্তু অ্যারাইজ করতে পারবে। এখন যদি আমরা হিনিমিয়া সিভিয়ার নর্মালি তো এভাবে আমরা কারেকশন করতে পারি আর ডায়েটের মাধ্যমে, তাছাড়া যদি মাইল্ড যদি হয় তাহলেও আমরা ডায়েট দিয়ে দিই, সাথে সাপ্লিমেন্টারি দিয়ে দিই ওরাল। আর যদি সিভিয়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ইনফিউশন করতে পারি, ব্লাড ব্লাড ইয়ে আয়রন ইঞ্জেকশন দিতে পারি, অথবা সরাসরি ব্লাড ট্রান্সমিশন করা হয়ে থাকে আর কি। আর লাস্ট ট্রিমেস্টারে যেটা হচ্ছে, লাস্ট ট্রিমেস্টারে যদি আমরা এই অ্যানিমিয়া থাকে তাহলে কী কী হতে পারে? লাস্ট ট্রিমেস্টারে অ্যানিমিয়া থেকে আইইউজিআর হতে পারে, বাচ্চার গ্রোথ রিটার্ডেস্ট হতে পারে, মানে যতটুকু গ্রোথ তার হওয়ার কথা তা হচ্ছে না। এটা ছাড়াও ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, যাদের আয়রন ডেফিসিয়েন্সি থাকে অথবা অ্যানিমিয়া থাকে তাদের কিন্তু ইডিমা হয়, প্রি এক্লাম্পসিয়া থেকে এক্লাম্পসিয়ার চান্সেস তাদের অনেক বেশি থাকে। এটা ছাড়া ইন্টারইউটেরাইন ডেথ হয়ে যেতে পারে, প্রম হতে পারে, প্রিম্যাচুর রাপচার মেমব্রেন হয়ে যেতে পারে। আর আরেকটা জিনিস যেটা, যারা নর্মাল ডেলিভারির ব্যাপারে এখন আমরা ইদানিং খুব মানে সচেতন হয়েছি, এই নর্মাল ডেলিভারি যারা করাতে চায় তাদেরও কিন্তু শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ভালো থাকবে, কারণ এই নর্মাল রক্তশূন্যতা থাকলে কিন্তু লেবারটাও প্রোগ্রেস করতে চায় না। এখন এটা তো গুলো মার জন্য, এবার আমরা আসি যে বাচ্চার কী কী ক্ষতি হতে পারে আর রক্তস্বল্পতা যদি কোনো মার থাকে। তো ফার্স্ট ট্রিমেস্টারে যেটা হয়, ফার্স্ট ট্রিমেস্টারে অ্যাবর্শন, রিপিটেড অ্যাবর্শন হয়ে যেতে পারে বাচ্চার। এটা ছাড়াও কনজেনিটাল অ্যানোমালিগুলি ডেভেলপ করতে পারে, ডেভেলপমেন্টাল ডিফেক্ট হতে পারে। আমরা একটু আগে বললাম যে হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেন টিস্যুর অক্সিজেন সাপ্লাইটা মেনটেন করে এবং সেল ডিভিশন এবং সেল ডেভেলপমেন্টের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সেকেন্ড ট্রিমেস্টারে গিয়ে অ্যানেনকেফালি হতে পারে, ইন্টারইউটেরাল ডেথ হয়ে যেতে পারে বাচ্চার, অথবা হাইড্রোকেফালাস এই জিনিসগুলোও হয়ে যেতে পারে। আর থার্ড ট্রিমেস্টারে গিয়ে বাচ্চার হচ্ছে অথবা ডেলিভারি থার্ড ট্রিমেস্টার অথবা ডেলিভারি পরপর বাচ্চা নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, সেপ্টিসেমিয়া ডেভেলপ করতে পারে, এমনকি স্টিল বার্থ পর্যন্ত হতে পারে। তো একটা প্রেগনেন্সির মানে আউটকাম হচ্ছে একটা সুস্থ সবল বাচ্চা। তো সেই ক্ষেত্রে এই ডেফিসিয়েন্সিগুলো কি দেখেন কি মারাত্মক সমস্যা কিন্তু সৃষ্টি করে ফেলবে যদি আমরা সচেতন না হই। এখন আফটার ডেলিভারি মার কী হতে পারে? আফটার ডেলিভারি মার হচ্ছে, যদি হোম ডেলিভারি করে তাহলে আফটার ডেলিভারি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, এগুলো তো গেল প্রেগনেন্সি পিরিয়ডের কথা। আর হোম ডেলিভারি যদি করে সেক্ষেত্রে হয়তো ম্যাল হ্যান্ডলিং হলো, ব্লিডিং বেশি হলো, এছাড়া পিপিএস হয়ে যেতে পারে, হিমোরেজিক অ্যানিমিয়া, এটাকে আমরা হিমোরেজিক পিপিএস যদি হয় তাহলে পিপিএস থেকে যে অ্যানিমিয়াটা হয় এটাকে আমরা হিমোরেজিক অ্যানিমিয়া বলি। এটা ছাড়াও আমরা যেটা বলছি যে ইদানিং অ্যান্টিনেটাল কেয়ার এবং পোস্টনেটাল কেয়ারের উপরে কিন্তু খুব জোর দেওয়া হয়েছে, একটা পোস্টনেটাল কেয়ারও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু পোস্টনেটাল কেয়ার নিয়ে আমি একটা ভিডিও সামনে দিব, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে চাপ দিয়ে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও আসলে আপনারা প্রথমেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন হচ্ছে ট্রিটমেন্টটা কী করবো আমরা? এটা হচ্ছে প্রপার, প্রথম থেকে প্রপার হিস্ট্রিটা নিতে হবে প্রেগনেন্সির আগে, প্রিকনসেপশন কাউন্সিলিং যখন আসবে তখনও আমরা নিয়ে নিব, প্রপার হিস্ট্রি নিব, তার হিমোগ্লোবিন পরিমাণটা দেখে নিব, তখন থেকেই আমরা তাকে যদি অল্প থাকে আমরা ওরাল সাপ্লিমেন্ট দিব অথবা আয়রন ইনফিউশন করতে পারি, আর বেশি হয়ে গেলে আমরা ব্লাড ট্রান্সমিশনও আমাদেরকে দিতে হতে পারে। তো সেক্ষেত্রে সবথেকে মনে রাখার মতো যেটা হচ্ছে, আমরা ডায়েটারি হ্যাবিটটাকে চেঞ্জ করব, আমরা প্রপার নিউট্রিশনটা মেনটেন করার চেষ্টা করব, এবং আমরা প্রেগনেন্সি প্ল্যান করার আগে থেকেই কিন্তু একটু জেনে নিব নিজের হিমোগ্লোবিন পরিমাণ কত, এবং ফুল থ্রুআউট প্রেগনেন্সিটা চেক আপে থাকবো, এবং আয়রন কন্টেনিং ফুড খাবো, সঠিক সময়ে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করব, এবং এই পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত কোনো জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব। আরেকটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কষ্ট ছাড়া তো আর মানুষ নেই, তো কেন এবং কীভাবে কষ্টের স্মৃতিগুলো থেকে আমরা দূরে থাকবো বা মুছে ফেলবো। তো আমাদের মনে সুখ দুঃখে দুটো স্মৃতি কিন্তু থাকে, তো কিন্তু প্রভাব ফেলে, সুখের স্মৃতি যেমন আমাদেরকে আনন্দ দেয় তেমন দুঃখের স্মৃতি কিন্তু আমাদেরকে অনেক কষ্ট দেয় এবং আমাদের জীবনযাত্রা অনেক ব্যাহত করে, তো আমাদেরকে আপসেট করে দেয় এবং ডিপ্রেসড হয়ে যায় আমরা। তো নিজেকে আমাদের যেটা হবে সেলফ কাউন্সেলিং করতে হবে, নিজেকে নিজের বুঝাতে হবে, কারণ সবসময় জীবনে সব ভালো জিনিস আসবে না, খারাপ খারাপ জিনিসও জীবনে ভালোর পাশাপাশি থাকবে। তো আপনি যদি অনেক কষ্ট হয় কোনো ব্যাপারে, অনেক নিজের মধ্যে চেপে না রেখে আপনার যে কাছের মানুষ, নির্ভরশীল মানুষ, তার সঙ্গে শেয়ার করুন, এবং আপনার এই কষ্টের জিনিসগুলো আপনি একটু ডায়েরিতে লিখেও দিতে পারেন, লিখেও রাখতে পারেন, এবং এই লেখার পরে এই ডায়েরিটা আর কখনো খুলে পড়বেন না আপনি, যে আপনি ওখানে, কারণ ওগুলো হচ্ছে ডাম্প
ডাম্প করার মতো, মানে আমরা যেরকম ময়লা ফেলে দেই ডাস্টবিনে সেটা তো আর খুঁজে দেখি না, সেরকম ভাবেই আপনার কষ্টের স্মৃতিগুলো, আপনার মানে কষ্টগুলি, আপনার খারাপ লাগাগুলি আপনি যখন স্মৃতি লিপিবদ্ধ করবেন সেটা আপনি ডাম্পিং মতো মনে করবেন, সেটা আর কখনোই আপনি খুলে দেখবেন না। সব থেকে বড় কথা হচ্ছে জীবন একটাই, এটাকে উপভোগ করুন, খারাপ জিনিসগুলো ভুলে যতটুকু ভালো, ভালো তো অবশ্যই আছে, সেই ভালোটাকে মনে করুন এবং নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আপনার মনে রাখবেন এই দুনিয়ায় যারা আছে সবারই কিছু না কিছু প্রয়োজন কিন্তু আছে, সবাই কারো না কারোর কাছে কিন্তু গুরুত্বপূর্ণ, একজনের কাছে গুরুত্বপূর্ণ নাই হতে পারেন কিন্তু আরও তো 10 জনের কাছে আপনি গুরুত্বপূর্ণ, তাই না? তো সে সে থেকে এই ডিপ্রেশন বা বিষণ্ণতাকে পাত্তা দিবেন না এবং নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলবেন। তো আজকের মধ্যে এতটুকুই থাকুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। পুরানো যারা আমাকে দেখছেন, আমার সাথে আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ, এবং নতুন যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আসছি।